সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। দেশের জানমালের নিরাপত্তা এখন আরও হুমকির মুখে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা এখন আরও বেশি হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীন দেশের নাগরিক হয়েও অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসনে মানুষ এখন পরাধীন। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ আশ্রয় খুঁজে পাচ্ছে না। তবে জনগণের শক্তির কাছে আওয়ামী শাসক গোষ্ঠী অচিরেই মাথা নত করবে। বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এবারে জানাবো জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও বারো দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ প্রধান বলেছেন, একতরফা ডামি এবং আসন ভাগাভাগে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসেছে। তারা জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার সহ সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দ্বাদশ সংসদ বাতিল এবং একদফা দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। সেদিন বেশি দূরে নয়, আন্দোলনেই এই সরকারের পতন ঘটবে। জানাবো বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং পর্যায়ক্রমে আরও দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। এ দাবিতে আগামীকাল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। এবার থাকছে রেকর্ড ঋণের প্রতিশ্রুতি, তবে অর্থ ছাড়ে ধীরগতি। বেড়েছে ঋণ পরিশোধের চাপ। রিজার্ভ সংকটের মধ্যে এবছর দেশে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রতিশ্রুতি এসেছে। ইতিমধ্যে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতির পরিমাণ গত বছরের চেয়ে ছয় গুণ বেড়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, সঙ্গেই থাকুন। জানিয়ে দেব, কলেজ ছাত্র খুনের ঘটনায় দেবীগঞ্জ শহর রণক্ষেত্র। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সহপাঠীদের ছুরিকাঘাতে প্রাণ গেছে কলেজ ছাত্র রাইসুল হক তাহসিনের। গত মঙ্গলবার রাত দশটার দিকে নবীগঞ্জ শহরের উসমানী রোডের চোদ্দ হাজারী মার্কেটের সামনে হত্যাকাণ্ড হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যে মামলায় খালাস পেলেন ইমরান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহিংসতার আরও একটি মামলায় খালাস পেয়েছেন। এ মামলা থেকে বুধবার তাকে খালাস দেন ইসলামাবাদ জেলা ও দায়রা জজ আদালত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশের জানমালের নিরাপত্তা এখন আরও হুমকির মুখে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা এখন আরও বেশি হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীন দেশের নাগরিক হয়েও অবৈধ ভয়াবহ দুঃশাসনে মানুষ এখন পরাধীন। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ আশ্রয় খুঁজে পাচ্ছে না। তবে জনসাধারণের শক্তির কাছে আওয়ামী শাসক গোষ্ঠী অচিরেই মাথা নত করবে। বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সচিবালয় অভিমুখী গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর শাসক গোষ্ঠী মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করে জনগণ ও বিরোধী দলগুলোর উপর দমনপীড়ন চালাচ্ছে, সেটির বহিঃপ্রকাশই ঘটল। গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের হামলার মধ্য দিয়ে বিএনপি মহাসচিব গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি সহ আহত নেতৃবৃন্দ দ্রুত সুস্থতা কামনা করেন এবং গ্রেপ্তার নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান। এর আগে মঙ্গলবার রাতে পৃথক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপিকে ধ্বংস করার মাস্টার প্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছে আওয়ামী সরকার। দেশের মানুষের উপর নিপীড় নির্যাতন চালিয়ে কর্তৃত্ব চিরস্থায়ী করতে হিংসাশ্রয়ী নীতি অবলম্বন করছে। বিবৃতিতে তিনি জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আন্দোলনেই সরকারের পতন ঘটবে, রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও বারো দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ প্রধান বলেছেন, একতরফা ডামি এবং আসন ভাগাভাগের প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসেছে। তারা জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার সহ সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দ্বাদশ সংসদ বাতিল এবং একতরফা দাবিতে আমাদের আন্দোলন চলছে, সেদিন বেশি দূরে নয়, আন্দোলনে এই সরকারের পতন ঘটবে। পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র জাগপা আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন রাশেদ প্রধান। বুধবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শহরের নোয়াখালী সোসাইটি ভবনে এই আলোচনা সভা হয়। পরে জাগপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্রে দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে অভিযোগ করেন রাশেদ প্রধান।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বিভিন্ন দল সংগঠনের। বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং পর্যায়ক্রমে আরও দাম বাড়ানোয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। এ দাবিতে আগামীকাল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বুধবার পৃথক বিবৃতিতে এই প্রতিবাদ জানান এসব দল ও সংগঠনের নেতারা। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদকে এক বিবৃতিতে বলা হয়, সরকার উৎপাদন ব্যয় বাড়ার কথা বলে বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলেছে। ভুলনীতি এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি না দিয়ে দাম বাড়িয়ে জনগণের কাঁধে শাস্তির বোঝা চাপিয়ে দিচ্ছে সরকার। বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য শাহ আলম প্রমুখ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। পৃথক বিবৃতিতে বলেন, বিইআরসির শুনানির প্রক্রিয়া বাদ দিয়ে সরকার একতরফা নির্বাহী আদেশে এর দাম বাড়ানোর আগাম ঘোষণা দিয়েছে। এটা জনগণকে উপেক্ষা করে সরকারের দাম্ভিকতা দেখানো সামিল। ভর্তুকি কমিয়ে নয়, দুর্নীতি এবং অব্যবস্থাপনা কমিয়ে দিয়ে গ্যাস, বিদ্যুৎ এবং পানির দ্রব্যমূল্য সাশ্রয় রাখা যায়। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ আরেক বিবৃতিতে বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে ডলারের সঙ্গে টাকার মূল্যমানের হ্রাসের অজুহাত দেওয়া হয়েছে। আমদানি রপ্তানির নামে ডলারের পাচার এবং ব্যাংকের টাকা আত্মসাতের সঙ্গে সাধারণ মানুষ জড়িত নয়, অথচ এর দায় বহন করতে হচ্ছে তাদেরকেই। রেকর্ড ঋণের প্রতিশ্রুতি, তবে অর্থ ছাড়ে ধীরগতি, বেড়েছে ঋণ পরিশোধের চাপও। রিজার্ভ সংকটের মধ্যে এবছর দেশে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রতিশ্রুতি এসেছে। ইতিমধ্যে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতির পরিমাণ গত বছরের চেয়েও ছয় গুণ বেড়েছে। চলতি 2023-24 অর্থ বছরে এ সময় পর্যন্ত বিদেশি ঋণদাতাদের কাছ থেকে ৭২০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। আশা করা হচ্ছে এবছর বৈদেশিক ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ১,০০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। এর সুফল অর্থনীতি পাবে বলেও কর্মকর্তারা মনে করেন। তবে বিদেশি ঋণের প্রতিশ্রুতি বাড়লেও অর্থ ছাড়ে নেই সুসংবাদ, উল্টো বেড়েছে ঋণ পরিশোধের চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য বলছে, জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দাতা সংস্থা থেকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। ২০১৭ সালে ২১ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে প্রতিশ্রুতি ছিল মাত্র ১৭৬.৫৭ লাখ ডলার। এক অর্থ বছরে ব্যবধানে বেড়েছে ৬৪০.৬৩ লাখ ডলার, অর্থাৎ অর্থ বছরের প্রথম সাত মাসের হিসেবে গত বছরের তুলনায় প্রায় ছয় গুণ বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। বিদেশি ঋণ প্রাপ্তির সর্বোচ্চ রেকর্ড ছিল 2021-22 অর্থ বছরে। ওই অর্থ বছরে বাংলাদেশ অতীতে সব রেকর্ড ছাড়িয়ে ১০ বিলিয়ন বা ১,০০০ কোটি ডলারেরও বেশি বিদেশি ঋণ পেয়েছিল। চলতি অর্থ বছরে বিদেশি ঋণ প্রাপ্তির ওই রেকর্ডটিও ছাড়িয়েছে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা মনে করছেন। তারা বলছেন, নতুন করে বিদেশি ঋণ পাওয়ার লক্ষ্যমাত্রা ছিল ৬০০ কোটি ডলার, ইতিমধ্যে সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। আশা করা হচ্ছে চলতি অর্থ বছরে বিদেশিদের ঋণের পরিমাণ ১,০০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে এবং এই ঋণ ব্যবহারের মাধ্যমে দেশের চলমান রিজার্ভ সংকট দূরীভূত হবে, যার সুফল পাবে দেশের অর্থনীতি। তবে প্রতিশ্রুতি বাড়লেও বৈদেশিক ঋণ ব্যবহারে হতাশাজনক অবস্থা বিরাজ করছে, ফলে বিদেশি ঋণ ব্যবহারের বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চলতি 2023-24 অর্থ বছরে ১,১২৪ কোটি ডলারের ঋণ ব্যবহারের লক্ষ্যমাত্রা রয়েছে, কিন্তু এই লক্ষ্যমাত্রার বিপরীতে অর্থ বছরের সাত মাসে মাত্র ৪৪০ কোটি ডলার ব্যবহার করা গেছে। এতে পাইপলাইনে বিদেশি ঋণের মজুত আরও স্ফীত হচ্ছে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অব্যবহৃত বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪,৭০০ কোটি ডলার, অথচ ২০২৩ সালে জুন পর্যন্ত এর পরিমাণ ছিল ৪,৩৭৬ কোটি ডলার। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যে মামলায় খালাস পেলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহিংসতার আরও একটি মামলায় খালাস পেলেন। এই মামলা থেকে বুধবার তাকে খালাস দেন ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত। তার আদালতে আরও দুই নেতাকে এ মামলায় অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন পিটিআই নেতা আসাদ ওমর ও খুররম শাহজাদ। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত বছরের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা। এতে গত ৯ মে বিভিন্ন স্থানে সহিংসতা ঘটনা ঘটে। সেই সহিংসতার ঘটনায় যেসব মামলা হয়েছে তার মধ্যে একটি থেকে খালাস পেলেন ইমরান খান। মামলা থেকে অব্যাহতি চেয়ে ইমরান খানের করা আবেদনের শুনানি নিয়ে ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ছাব্বির এ রায় দেন। তিনি বলেন, আসামিদের শাস্তি হতে পারে না, আর এ মামলার বিচার করা মানে সময়ের অপচয় মাত্র।